আমাদের মসজিদে যখন নামাজ পড়বি আমাদের স্টাইলে পড়বি, আর না হলে নিজের মসজিদ খুঁজে সেখানে চলে যা। তোমার ট্যাঙ্ক এটা নেব একদম। আমরা রসুলকে ভালোবাসি, ওলিদেরকে ভালোবাসি, আমাদের ভালোবাসায় আঘাত করতে আসবেন না, আর ফতোয়া দেবেন না, কারণ আপনাদের কাছে আমরা ফতোয়া চাই না। আর যদি গাল বাড়ান, প্রবাদ আছে গাল বাড়ালি চড় খেতে হয়। কেউ চাইবে আমার আব্বা চলে গেছে আমি বেশ করবো সব্রসানি করবো, তুই বল আর কে, তোর পছন্দ হয় না আসবি। আমার দাদু চলে গেছে আমি মিলাদ করবো বেশ করবো, তুই বল আর কে, তোর পছন্দ নাই তুই আসবি না। আমার 100% পাড়ার মধ্যে 90 জন মানুষ আমরা ইমাম আজম আবু হানিফাকে মেনে চলি, হানাফি আমরা, আমাদের মসজিদে যখন নামাজ পড়বি আমাদের স্টাইলে পড়বি, আর না হলে নিজের মসজিদ খুঁজে সেখানে চলে যা। কথাটা বুঝতে পারছেন কি বাচ্চা? আমার মসজিদে তুমি যখন আমিন বলে চিল্লে উঠবে, পাশের আরেকজনের নামাজ নষ্ট হয়ে যাবে, কারণ আমার মসজিদে অভ্যাস নেই। তোমার মসজিদে যাও নামাজের পরে সম্মিলিত মোনাজাত না করতে ইচ্ছা হয়, তুমি মসজিদ খুঁজে সেখানে যাও। জুম্মার দিনে তুমি যখন এমন কাজ করবে ওই সময় তুমি ডিঙিয়ে ডিঙিয়ে পার হবে, তোমার আমার পিছনে আমার বাপ যার পায়ের নিচে আমার জান্নাত আমার বাপ বসে আছে, আমার বাপের ঘাড়ের উপর দিয়ে ডিঙিয়ে যাবে, আমি ছেলে হিসেবে সহ্য করবো না। আমার দাদু বসে আছে, চাচা বসে আছে, তুমি ঘাড় ডিঙিয়ে লাভ পেরে চলে যাবে, তোমার ঠ্যাঙ্ক কেটে নেবো একদম। কথাটা বুঝতে পারছেন কি বাচ্চা? আর যদি তোমার মোনাজাত করতে নাও হয়, খোদার সঙ্গে যখন এতই দুশ্মনী, একদম পেছনের কাতারে দাঁড়াও, সালাম ফিরলে শ্বশুর করে পালাও। কথাটা আমার বুঝতে পারছেন কি বাচ্চা? আব্দুল্লাহ আব্দাল রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে কতরপুরের জমিনে, যে জমিনটাকে পাক বলা হয়। আমার ওয়ালিদ সাহেব মনে আছে যখন আমার বড় আব্বা যান অ্যাপোলো হসপিটালে 27 দিন ভর্তি ছিলেন, খুব কঠিন দিন যেদিন কেটেছিল, মুস্তাজাবুদ দাওয়া শুয়ে আছেন এখানে, এসব বোঝো ঘর বে ঘর হতে হুয়ে ঘর ওয়ালো কা কবর নেই হতা জি, মুস্তাজাবুদ দাওয়া মানে আর কে মুস্তাজাবুদ দাওয়া সে নিজেও বোঝে না, কিন্তু তার ওখানে গিয়ে তার ওয়াসিলা তাওয়াসসুলে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ দোয়া তাড়াতাড়ি কবুল করে, সুবহানাল্লাহ। বলেন আব্বাজান বললেন আব্বু বাবু আমি যে তুমি একবার প্রথমে সোজা চলে যাবে যে একবার কুতুরপুরে যাবে যে একবার আব্দাল সাহেব হুজুরের রওজা জিয়ারত করবে, জিয়ারত করে বলে আমায় আরো কিছু বলে দিলেন, এইভাবে দোয়াটা চাই। আর কোইনসিডেন্টলি সেদিনে আবার ওনারই সালে সওয়াব ছিল, এসে আমি দোয়া চেয়ে রাত্রে আবার ওই রাতে আবার একদম খাস করে এসে আবার ফিরে গেছি। আল্লাহর রহমত, তুই মানিস আর না মানিস বেই বয়ে গেছে আমার। আমি চাক্ষুষ প্রমাণ যে ডাক্তার বলে দিয়েছিল পীর সাহেব ইজ নো মোর, উনি আর দুনিয়ায় নেই, ওনার যেটা চলছে বাহ্যিক ভাবে দেখতে পাচ্ছি, শরীর ডেড হয়ে যাওয়ার পরে এইভাবে চলে, 3 ঘন্টা পরে বলে দেয়া হবে, কিন্তু আল্লাহর শুকর ওই রানিং রয়ে গেল। তারপরে চাচা যান হুজুর পীর কেবলা 4 বছর হায়াতে ছিলেন, বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি দলিল লাগাবেন, আমি জানি মৃত্যুর দিন তো আল্লাহ মুআয়্যিন করে দিয়েছে, আপনি কি বলছেন? ওটা আমার সামনে বসে লাগাতে হবে, ওই ফোনে পুরুম পুরুম করলে হবে না। কথাটা বুঝতে পারছেন তো নাকি? নিগাহে ওলিও কা নিগাহো নিগাহে ওলিও মে ও তাসির দেখো বদলতে হাজারো কা তকদীর দেখো, বলুন না সুবহানাল্লাহ। আত তকদীরু লা ইয়ারুদ ইল্লা বিদুয়া, দুয়ায় অনেক কিছু হয়, কিন্তু কোনটা কোনটা হয়, কোন কোন জিনিসটা হয়, কোন কোন জিনিসগুলো মুআয়্যিন করা আছে, ও তুমি যেমন পড়েছো আমিও পড়েছি, পড়ার পরে বলছি। কথাটা বুঝতে পারছেন? আমরা তো দুয়ার ভিখারি হই, আমরা সবার সামনে জিয়ারত করি, আর যারা এই সমস্ত পছন্দ করে না সবার চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে জিয়ারত করে, তফাৎ তো এতটুকু। ওই সময় হযরত আবু হুরায়রা হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি তো আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে আছেন,
আল্লাহর কাবার সামনে আপনি দাঁড়িয়ে আছেন হুজুর, আপনি কাবার সামনে দোয়া চান আল্লাহ তো কবুল করে নেবেন। ওই সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, সামিআতু খলিলি سمعت خليلي أبي القاسم صلى الله تعالى عليه وسلم إن الله يبعث في مسجد الأشعار يوم القيامة شهداء بدر. الله رسول কে বলতে শুনেছি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই মসজিদ আশআর থেকে বদরের যুদ্ধে শহীদান গুলোকে তুলবে। জায়গাটা বড় মুতাবাররাক জায়গা, তাই ওই জায়গায় যে দোয়াটা চাও আমার রূহে তাড়াতাড়ি পৌঁছে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কাবা ছাড়াও দোয়া চাওয়ার জায়গা আছে, কথা বুঝতে পারছেন না? কাবা ছাড়াও দোয়া চাওয়ার জায়গা আছে, আর মসজিদে হারাম ছাড়াও দোয়া চাওয়ার জায়গা আছে, মদিনা শরীফ ছাড়াও দোয়া চাওয়ার জায়গা আরো আছে। এটা আমার বাবার কথা আমি আপনাদের শোনাই দিই। তবে শহীদ কাকে বলে? শহীদ হাকিকি, শহীদ হুকমি। কারা ভাগ করে দিয়েছে? ইমামরা। ইমামরা কারা? যারা ধর্মকে আমাদের বোঝার জন্য সোজা করে দিয়েছে। দ্যাটস ওয়াই আমরা ইমাম মেনে চলি, তাকলিদ করি। ভাই জান কথা বুঝতে পারছেন না? আমি হাদিস পড়বো তারপর আমল করবো, হয় না? পারবেন না? তো আমরা এই যে সবরশালী করতে বসেছি, এ দেখানো হয়েছে, সাহাবারাও করেছে সব বকশি না? আপনি নিজে তাহলে নামাজ পড়ে বকশে দেন হবে, আরো সুন্দর হবে, কিন্তু আমাদের সেজদাটা আদম আলাইহিস সালামের থেকে উত্তম হবে না। আদম আলাইহিস সালাম 300 বছর কেঁদেছিলেন, তারপরে যার হুরমতে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, তারই মিলাদের মধ্যে বসে আমরা আমাদের মহবুবের জন্য দোয়া চাইব। বলুন না সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পাচ্ছেন? কথা বোঝার জিনিস। আল্লাহ রাসূল মিনার ময়দানে একসময় দুটো দুম্বা নিয়ে হাজির হয়। প্রথম দুম্বাটা কুরবানি করে আল্লাহ রাসূল বলে, আল্লাহ এই দুম্বা কুরবানির সওয়াবটা তুমি আমার রুহে পৌঁছে দাও। আর দ্বিতীয় দুম্বাটা কুরবানি করে বলেছিলেন, কিয়ামত পর্যন্ত আমার যত গুনাহগার সিয়াকার উম্মত উম্মতি হবে, আল্লাহ দ্বিতীয় দুম্বার কুরবানির সওয়াবটা ওটা আমার উম্মতদের রুহে পৌঁছে দাও। বলুন সুবহানাল্লাহ। এই পৌঁছানোকে বলে ইসাল, আর এই যে সওয়াবকে আপনার দোয়াকে বলা হয় সওয়াব। তো এই ইসালে সওয়াব পৌঁছে দাও, এটা খোদ আল্লাহর রাসূল করেছে, আমরাও নবীর মিলাদের মধ্যে দিয়ে করি। আল্লাহ বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, এই হাবিব বিশ্বের মুখে আমি আপনার আলোচনাকে সর্বোচ্চ আসন দান করেছি। সেই আলোচনার মধ্যে বসে তার আসাত, তাসিয়া, সিয়াত, তাসিরাত, তাসুরাত, তার উপর নাযিল হওয়া কোরআন, তার হাদিস, এগুলো আলোচনা করে আমরা দোয়া চাইবো ইনশাআল্লাহ, তার ওসিলায় আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। বলে হ্যাঁ, তাতে আমাদের ব্যবসাটা হবে, ব্যবসা বন্ধ যাবে না। 300 টাকার তেল পুড়িয়ে 25,000 কামাই হবে, টেনশন কেন নিচ্ছেন আপনি? খোলাখুলি বিজনেস আমাদের। এখন আপনাকে যদি কেউ না দেয়, আপনি হিংসা করলে তো হবে না, কথা বুঝতে পারছেন? আর আমাকে যারা দিচ্ছে তাদের কোনো কষ্টই হয় না, তো তোমার কষ্ট কেন হচ্ছে? যার ছেলে হচ্ছে, মা আসছে, আর তুই কেঁদে ভরে যাচ্ছে, দূর মা আসছে, আমার বাচ্চা হবে গো, আমার আনন্দের দিন, ও ব্যথা হচ্ছে গো, তো কাঁদ না গো। বলে না, আমার কত সুন্দর সোনার চাঁদ হবে, কাঁদলে হয়? মা আসছে আর এইদিকে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। তোর কেন কষ্ট হচ্ছে? দিনের কাজ করে পয়সা নিয়ে যাই যাচ্ছ, কাবা ঘরের ইমামকে জিজ্ঞেস করো না আমায় কেন করতে গেছো, কাবা শরীফে নামাজ পড়িয়ে পয়সা নিচ্ছে দেখতে অনেক কানা হয়ে গেছে, মদিনা শরীফে নামাজ পড়িয়ে পয়সা নিচ্ছে চোখে কানা হয়ে গেছে, জামিয়া সালাফিয়া তোমাদের এই বেনারসের মাদ্রাসায় মহাদ্দেস পয়সা নিচ্ছে, মোপাসের পয়সা নিচ্ছে, ফাঁকি পয়সা নিচ্ছে, সব কটা পয়সা নিচ্ছে, কানা হয়ে গেছে, আর আমার বেলায় ফতোয়া। কথাটা বুঝতে পারছেন? আমার মুসলমান, এই জন্য আমরা সব রেসানি সালে সব করতে বসেছি, রাস্তাটা রাসূলুল্লাহ দেখিয়েছেন। কে দেখিয়েছেন রাস্তা ইসালে সব করতে? নবীজি দেখিয়েছেন, রাসূলুল্লাহ দেখিয়েছেন।
That's why we are organizing the Miladun Nabi Sallallahu Alaihi Wasallam. এই জন্য অন্য কোনো কারণ নেই।